আপনারা জানেন এরা ক্ষমতা আসার পর আমাদের বাংলাদেশ রাইফেলস পিলখানায় 57 জন সরকার শুধু বিরোধী দলের উপর সবল বললেন মান্না এরপর বাংলাদেশ এখন বাধ্যভূমি বললেন রিজভী এরপর বিএনপি কে রাজপথ থেকে সরানো যাবে না বললেন মির্জা ফখরুল এখন মূল কথায় আসা যাক সরকার শুধু বিরোধী দলের উপর সবল বললেন মান্না আওয়ামী লীগ সরকারকে দুর্বল মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সরকার শুধু বিরোধী দলের উপর সবল সবাই একসাথে রাস্তায় নামলে সরকারের পতন হবে যুগবত আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে মাহমুদুর রহমান মান্না বলেন সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে দেশে 1 কোটি শিক্ষিত বেকার ও 6 কোটি টাকার কাজ 10 কোটি টাকা দিয়ে করেছে তিনি বলেন এই সরকার একটি দুর্বল সরকার শুধু বিরোধী দলের ওপর সবল আমেরিকা লন্ডনে গেছেন তিনি তাদেরকে ম্যানেজ করতে গিয়ে বুঝাচ্ছেন আমরা ইভিএম ভোট করি ইভিএম তো স্বচ্ছ এই জন্য আমাদেরকে বুঝাতে হচ্ছে এই ইভিএম সে ইভিএম না বাংলাদেশের ইভিএম চুরির বাক্স চুরি করার ইভিএম এখানে ভোটের পর পেপার ট্রেল বের হয় না শাহ মুয়াজ্জেম সম্পর্কে মান্না বলেন শাহ মুয়াজ্জেম ছিলেন ছাত্র রাজনীতির আইকন তার সত্য বলার অসাধারণ সাহসিকতা ছিল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সভায় বলেন জ্বালানি তেলে প্রতি লিটারে প্রায় 50% দাম বাড়িয়ে আজ প্রায় 3% দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার এটি নিছক প্রতারণাকারী ব্যবসায়ীর মতো 40 টাকা দাম বাড়িয়ে 5 টাকা ছাড় দেওয়া এটা গরু মেরে জুতাদান ছাড়া অন্য কিছু নেই 6 আগস্ট ডিজেল ও ক্যারোসিনের দাম লিটারে 34 টাকা পেট্রোলে 44 টাকা ও অক্টেনে 46 টাকা বাড়ানো হয়েছিল এরপর সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়তে থাকে ডিজেল সহ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে সরকারের ব্যাপক সমালোচনা শুরু হয় এই প্রেক্ষাপটে রোববার ডিজেলে আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয় আর 5% আগামের প্রত্যাহার করা হয় সোমবার ডিজেল পেট্রোল অক্টেন ও ক্যারোসিনের দাম লিটারে 5 টাকা করে কমিয়েছে সরকার আর আজ রাত 12টা থেকে এই দাম কার্যকর হবে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন সরকারের স্বার্থের কাছে জনগণ নিরাপত্তা আইনের মাধ্যমে অন্যায়ভাবে জনগণের মুখ বন্ধ করার ব্যবস্থা করেছে এই সরকারের পতন ছাড়া কোনো কিছুই পরিবর্তন সম্ভব নয় মাহমুদুর রহমান মান্না বলেন আমাদের শান্তিপ্রিয় মন্ত্রীরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চান না তবে বিরোধী দলে কোনো গোলাগুলি না হলেও গুলি করে তাদের মারা হচ্ছে ক্ষমতার জন্য যারা এত নিচে নেমে গেছে তাদের যুগপথ আন্দোলনের মাধ্যমে পতন করতে হবে সরকার উদ্দেশ্যে জুনেদ সাকি বলেন মিছিলে গুলি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না আপনারাও পারবেন না নুরুল হক নূর বলেন যখন আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি তখন আমরা হামলার শিকার হই এই ধরনের অধিকাংশ মামলায় ভিত্তিহীন প্রীতমের প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করতে এই মামলা করা হয়েছে এদিকে বাংলাদেশ এখন বাধ্যভূমি বললেন রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ এখন বাধ্যভূমি আওয়ামী লীগ দুঃশাসন এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিএনপি নেতা কর্মীদের হত্যা করা যেন ওদের খেলায় পরিণত হয়েছে এই খেলার কথা তারা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল এই খেলার পরিণতি এখন দেশব্যাপী দেখা যাচ্ছে সরকারের নির্যাতনের মাত্রা দেখে মনে হচ্ছে এরা যেন প্রতিনিয়ত বিএনপির নেতা কর্মীদের বুক চিরে রক্ত পান করবে রিজভী লিখিত বক্তব্যে বলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদেরকে হত্যা ও জখমের প্রতিবাদে কেন্দ্রের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের লক্ষ্য বুধবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুরে সদর উপজেলা বিএনপির সমাবেশে জনগণ ও নেতাকর্মীরা জমায়েত হলে বিনা উস্কানিতে পুলিশ হামলা চালিয়ে নির্বিচারে গুলি বর্ষণ করে শতাধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে আহতদের মধ্যে বিএনপি নেতা শাওন যুবদল নেতা জাহাঙ্গীর ছাত্রদল নেতা তারিক বিএনপির কর্মী শিপন তপন রুবেল সোহেল হাফিজুল হাসান গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গুরুতর আহতদের মধ্যে অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি বলেন পুলিশের এই নির্মম হামলায় সাংবাদিকরাও রেহাই পায়নি এই কর্মসূচি ছিল অসহায় ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর কর্মসূচি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে জনগণ ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে আছে সুতরাং জনগণের দাবির প্রতি সহিংসতা জানাতে বিএনপির কর্মসূচির ওপর সরকারের পেটোয়া বাহিনী ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে
রিজভী বলেন, আজকে তথ্যমন্ত্রী বলেছেন বিএনপির সব সমাবেশ প্রতিহত করা হবে। এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও শাসক দলের ক্যাডারদের বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতে লেলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ঘোষণা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে হত্যাযজ্ঞে মেতে উঠেছে সরকার। সরকারের আচরণ দস্যু বলে দলের মতো। বিএনপির এই নেতা বলেন, কুৎসিত মাফিয়া শাসনের কারণে দেশে যে দুঃশাসন বিরাজ করছে, আজকের মুন্সিগঞ্জের ঘটনা তার জঘন্য বহিঃপ্রকাশ। এরা বিএনপির নারী পুরুষ কাউকেই রেহাই দিচ্ছে না। বিপন্ন নারীর আকুতি ও আর্তনাদে তারা উল্লাস প্রকাশ করছে। দেশের প্রবীণ রাজনীতিবিদ সেলিনা রহমান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলোর সহধর্মিনী শামিমা বরকত লাখি সহ মহিলা দলের নেত্রীদের যেভাবে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে তা ইতিহাসের জঘন্যতম ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে। এই ঘটনা একুশ শতকে মানব সভ্যতার অগ্রগতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আদিম অন্ধকারের যুগকেই ফিরিয়ে এনেছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা খুন জখম ও পঙ্গু করার পর প্রধানমন্ত্রী সহ ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ সাহেবরা যে ভাষায় কথা বলছেন তাতে মনে হয় এসব সহিংস ঘটনায় তারা মেতে উঠেন আনন্দে। রিজভী বলেন, দুর্নীতি আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর একমাত্র অর আরাধ্য যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা, এই জন্য জনগণের সব অধিকারকে বস্তাবন্দী করে বর্তমান ভোটারবিহীন রক্তচোষা সরকার পরিকল্পিতভাবে বিরোধী দল নিধনে নেমেছে, যেন ক্ষমতায় প্রশ্রয়ে একদল নিরব নরপিচ্ছা সঙ্গবদ্ধভাবে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। তবে দেশের মানুষ দুঃশাসনের বিরুদ্ধে মেতে উঠেছে। গুলি করে, হত্যা করে, হামলা করে প্রতিবাদী কণ্ঠরোধ করা যাবে না, সরকারের পতন ঠেকানো যাবে না। মুন্সিগঞ্জ পুলিশি হামলা, গুলি বর্ষণ, নেতা কর্মীদের গুরুতর আহত করার পৈশাচিক ঘটনায় আমি তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুরুতর ও আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। মানুষের অধিকার নিশ্চিত হয়, সভ্যতার বর্তমান স্তর থেকে আরও অগ্রগতির দিকে ধাবিত হয়। সারা বিশ্বে বহুমাত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভুলণ্ডিত করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একদলীয় দুঃশাসনের ঘন অন্ধকার বিরাজমান। বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে। নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে। নানা কালা কানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। ভিন্ন মতের কারণে অনেকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। বাংলাদেশের গণমানুষের অভিসংবাদিত নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় গৃহবন্দী রাখা হয়েছে। এখনও তিনি পুরোপুরি মুক্ত নন। তারেক রহমানের ওপর চালানো হয়েছে বহুবিধ নির্যাতনের নির্মম মাত্রা। বিএনপির মহাসচিব বলেন, এদেশে জনগণের মালিকানা কেড়ে নিয়ে ঘোর দুর্দিন নামিয়ে আনা হয়েছে। অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন আজ গণবাদীতে পরিণত হয়েছে। অবৈধ শাসন ফ্যাসিবাদ কায়দায় দীর্ঘায়িত করতে যেয়ে সরকার দেশ রাজনীতি ও গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে।